হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি একটা জিনিস করব নতুন, কুমড়ো ফুলের বড়া। সো নতুন ইন দ্য সেন্স এটা নতুন রেসিপি না, মানে ইটস বেসিক্যালি ফার্স্ট টাইম ট্রাই করব। সো দেখি কেমন করতে পারি। আচ্ছা, ফার্স্টে কুমড়ো ফুলগুলো, এটা খুব একটা ভালো ফুল পাইনি, কারণ দেখুন ফোটেনি ঠিকঠাক। আমি নিয়ে এসেছিলাম তো এগুলো এখনও ঠিকঠাক ফোটেনি, বাট ওগুলো দিয়েই কাজ চালাতে হবে। সো ফার্স্টে এগুলোকে আমাদের কেটে নিতে হবে ঠিক করে। সো এই কাটলাম, আর ভেতরে এই যে জিনিসটা দেখছেন, এই এই যে এই জিনিসটা, এই ভেতরের জিনিসটা, এইটাকে বার করে নিতে হবে। বার করে নিলাম, সিমিলারলি এরকম বাদ বাকিগুলোর জন্য করতে হবে। আগে কেটে নি, তারপর ভেতরের গুলো বার করছি। আচ্ছা, এবার শর্টসও একটু করতে থাকি রান্না করতে করতে। সো এবার ভেতরের ফুলের সব ওই জিনিসগুলো বার করে নেবো যেটা আপনাদের দেখালাম। ভেতরের জিনিসটা বার করে নিতে হয় শুনেছি, কি কারণ জানি না, হয়তো খাওয়া ঠিক না, হজম হতে প্রবলেম হতে পারে, সেই কারণে ফুলের ওই ভেতরের জায়গাটা বার করে নিচ্ছি। তো মোটামুটি প্রায় সব কটা ফুলেরই বার করা হয়ে গেছে। এবার একটা বাটিতে একটু জল নিয়ে ফুলগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। ভালো করে ধুয়ে, জলের মধ্যে ভালো করে ধুয়ে ফুলগুলোকে তুলে আরেকটা বাটিতে রেখে দিলাম। আর দুটো ফুল বাকি ধুয়ে নি। হ্যাঁ, তো মোটামুটি ধোয়া হয়ে গেছে। এবার ফুলগুলো একটা বাটিতে রেখে নিলাম, জায়গাটা পরিষ্কার করে নি। এবার আমাদের নেক্সট স্টেপ হবে হচ্ছে ফুলগুলো আমরা যা মশলা বেসন এগুলো সব দিয়ে মাখবো। মাথায় রাখবেন এটাতে জল ইউজ হবে না, যে ব্যাটারটা বেসিক্যালি তৈরি করব সেটা কিন্তু জল দিয়ে হবে না। সো একটু পেঁয়াজ নিয়ে নিলাম, একটু বেসন দিয়ে দিলাম, আর দিচ্ছি হচ্ছে একটু সামান্য কাশ্মীরি মির্চ, আমরা লঙ্কা খাই না। আর এখানে দিলাম হচ্ছে একটু হলুদ। আচ্ছা, এবার দেখুন একটু পোস্ত ছড়িয়ে দিচ্ছি। পোস্ত দিলে বেশ টেক্সচারটা ভালো থাকে, টেস্টও ভালো আসে, আর একটু ক্রিসপিনেসটাও থাকে। সো সেই কারণে একটু পোস্ত ছড়িয়ে দিলাম, একটু নুন দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে। এবার এটাকে ভালো করে চটকাবো। দেখুন আমি কিন্তু জল ব্যবহার করছি না, এটা এমনি চটকাচ্ছি। এটাকে চটকে চটকেই একটু ব্যাটার কাইন্ড অফ তৈরি হয়ে যাবে। একটু বেশি লুজ হচ্ছিলো বলে আমি টাইট করার জন্য একটু বেসন নিয়ে নিলাম আরও। তো মোটামুটি মাখা হয়ে গেছে, এরপরে কড়াইটা রেডি করব। সো মাখা শেষ, এবার কড়াইটা রেডি করে নিচ্ছি। কড়াইটা বার করি, নিয়ে ওভেনের উপর রেখে দিই। কড়াই এসে যাও, নিয়ে ওভেনের উপর বসে যাও। হ্যাঁ, তো বসে গেছে, আমি গ্যাসটাও জ্বালিয়ে দিয়েছি। তো কড়াইটা বেসিক্যালি গরম হয়ে গেছে, এবার একটু তেল দিয়ে দেবো। দিয়ে দিলাম তেল, এবার ব্যাটারটাকে বড়ার মতো করে একটু করে নিয়ে এখানে, এবার হ্যাঁ গরম হয়ে গেছে তেলটা, এবার আমি বড়াগুলো ছেড়ে দেবো তেলে। বাহ, ছেড়ে দিলাম, ছাড়তেই দেখুন তেলটা গরম ছিল, সুন্দর ভাজাটা হয়ে যাচ্ছে। আমি একটু নাড়িয়েও দেবো খুন্তি দিয়ে, এপিট ওপিট, ভালো ভাজা হয়ে গেলে আমি তুলে দেবো। মোটামুটি হয়ে গেছে, বেশি সময় লাগেনি। সো ফার্স্ট রাউন্ডটাতে হয়ে গেল তিনটে, নেক্সট রাউন্ডে কটা হবে মনে হচ্ছে দুটোই হবে, দেখি। হ্যাঁ, দুটোই হলো, এটাও মোটামুটি ভাজা হয়ে যাচ্ছে। এক পিঠ উল্টে দেবো, অন্য পিঠটাও যাতে ভাজা হয়ে যায়। তো মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আমি এটাও তুলে নেব। ব্যাস, আমার কুমড়ো ফুলের বড়া রেডি।